হ্যালো কিউবার্স, কিউবার বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব আমরা কিভাবে একটি 3x3 রুবিক্স কিউব সিএফওপি মেথডের মাধ্যমে আরো দ্রুত এবং সংক্ষেপে সলভ করতে পারি। তো চলুন শুরু করা যাক আজকের কিউবিং। যারা এখনো কোনো মেথডে আমরা কিউব সলভ করতে জানি না, তাদের জন্য আমার এই ছোট্ট চ্যানেলে একটি 3x3 ফুল কিভাবে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু বিস্তারিত আলোচনা করে সলভ করা হয়েছে। তো সেই ভিডিওটি আগে দেখে নিলে কি হয় যে পরবর্তী যে মেথডগুলো আছে সেগুলো বুঝতে অনেক সুবিধা হয়। তো সেই ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নেবেন। এখন সিএফওপি কি? সি অর্থ হলো যে আমরা জানি যে ক্রস। তো প্রথম যদি আমরা সাদা থেকে সলভ করা শুরু করি, তাহলে সাদায় একটি প্লাস তৈরি করতে হবে এবং প্লাসটি তৈরি করতে হবে আমাদের মিডল তৈরি করার সাথে সাথে, মানে একই সাথে আমরা প্লাস এবং মিডল তৈরি করব। তো এটি হলো আমাদের প্রথম যে ক্রস, সেটি সিএফওপির এবং পরে সিএফ। এফতে হলো ফার্স্ট টু লেয়ার, আমরা যেই লেয়ারে ক্রস তৈরি করব সেই লেয়ারটি হলো ফার্স্ট লেয়ার এবং পরেরটি সেকেন্ড লেয়ার। এটি আমরা হয়তো অনেকে জানি। তো আমরা তারপর এই দুইটি লেয়ার সলভ করব। এবং ও হলো ওরিয়েন্টেশন অফ দ্য লাস্ট লেয়ার, অর্থাৎ আমরা যেই ফার্স্ট দুইটি লেয়ার সলভ করেছি এবং বাকি যেই একটি লেয়ার রয়ে গেছে সেটি হচ্ছে লাস্ট লেয়ার। তো সেটির উপরে দেখতে পাচ্ছি আমরা হলুদ কালার আছে, অর্থাৎ ওরিয়েন্টেশন করতে হবে যে একেবারে পুরো হলুদ কালারের সারফেস তৈরি করতে হবে। আমাদের তখন দেখার দরকার নেই যে সাইডের পিসগুলো কি সেম কালারের হলো কি না বা মিডল মিললো কি না, আমাদের তখন কাজ থাকবে পুরো সারফেসটিকে হলুদ করা। এবং সর্বশেষ যে ব্যাপারটি রয়েছে, পি, পারমিউটিং অফ লাস্ট লেয়ার, অর্থাৎ সারফেস তৈরির পর যেই সাইডের যেই কালারগুলো অমিল থাকবে সেইগুলো একেবারে সলভ করে সম্পূর্ণ কিউবটি সলভ করা। তো এই হলো সম্পূর্ণ সিএফওপি মেথড এবং এটি হলো সিএফওপি মেথডের বিগিনার মেথড। এবং সিএফওপি মেথডের অ্যাডভান্স মেথড রয়েছে যেগুলো সম্পর্কে পরবর্তীতে ভিডিও আসবে। তো আজকে আমরা সিএফওপি মেথডের এই ফার্স্ট পর্বে, অর্থাৎ এই সিএফওপি মেথডটিকে আমরা চারটি পর্বে ভাগ করেছি এবং আজকে প্রথম পর্ব সি, অর্থাৎ ক্রস কিভাবে খুব কম সময়ের মধ্যে আমরা তৈরি করতে পারি সেই বিষয়ে আমরা ধারণা নিব। ওকে, তো চলুন শুরু করা যাক আজকের সলভিং। সাদার সাইড থেকে আমরা যদি সলভ করা শুরু করি, তাহলে আমরা এই সাদার ইচ মাঝখানের যে পিসটি আছে সেটিতে এই আঙুলটি রাখবো, যাতে আমরা ভুলে না যাই যে সাদা সাইডটি কোন দিকে আছে। এবং আমাদের ক্রসের মধ্যে তৈরি করতে হবে কি যে এই মিডিলে এই যে ইচ পিসটি আছে, দুইটি কালারের যে পিসগুলো সেগুলো ইচ পিস এবং তিনটি কালারের যে পিস সেটিগুলো কর্নার পিস, এবং মিডিলের যে পিসগুলো আছে সেগুলো কখনো তার জায়গা ছেড়ে যায় না, মুভ করে না। সেগুলো আমরা জানি যে এখানে সাদা কালার মিডল পিস আছে, তাহলে এই পুরো সারফেসটি সাদা কালারের হবে। তো এখানে আমরা এখন যদি এই মিডিল ইচ পিস সহ পুরো প্লাস তৈরি করি এবং মিডিল সহ ক্রসটি সম্পূর্ণ করি, তাহলে আমাদের এখানে প্রথমে সাদাটিকে এভাবে ধরলাম, তারপর দেখলাম যে এখানে একটি পিস আছে, তো এইটির মধ্যে কিন্তু সাদা রয়েছে, তো এই পিসটি কিন্তু যে কোনো এক জায়গায় আসবে। তো এই সাদা পিসটির সাথে কিন্তু রয়েছে, আমরা দেখতে পাচ্ছি নীল কালার, তো নীল কালারের মিডিল পিস রয়েছে এইখানে। আমরা যদি এই সাইডটিকে এভাবে ঘুরিয়ে দিই, তাহলে কিন্তু দেখতে পাবো যে এই পিসটি কিন্তু এইখানে চলে এসেছে। তো এইটিকে যদি এখন এইভাবে উঠিয়ে দিই, তাহলে কিন্তু এখানে মিডিলটি আমরা পেয়ে গেলাম এই পিসের। তারপরে এখানে আমরা হাত দিয়ে ধরে রেখেছিলাম যে সাদা আছে উপরে, ঘুরিয়ে যদি একেবারে উঠিয়ে দিই, তাহলে দেখতে পাবো যে একটি অংশ কিন্তু আমরা পেয়ে গেছি। এবং অন্য একটি অংশ যদি খুঁজি, তাহলে এখানে দেখতে পাবো যে কমলা এবং সাদার একটি পিস রয়েছে, তো এই পিসটি কিন্তু উপরে কোনো এক জায়গায় আসবে। তো এই পিসটিকে যদি আমরা একেবারে এইভাবে নিচে নিয়ে যাই এবং উপরে, এখানে আমরা জানি যে সাদা আছে এবং আমরা যেই অংশ তৈরি করব সেই অংশ কিন্তু কোনোভাবেই ভাঙা যাবে না, সেটার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো এটা যখন নিচে এভাবে নিয়ে গেলাম, তো দুইটি লেয়ার কিন্তু একসাথে ঘোরাচ্ছি, উপরের এবং কমলা কালারটা এখানে এনে মিলিয়ে দিলাম। তো এখানে কিন্তু আরেকটি অংশ হয়ে গেল এবং হাতের যে আঙুল দিয়ে আমরা উপরে ধরে রেখেছি সাদা, সেই দিকে আমরা এটি ঘুরিয়ে দেব। তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের নীল একটি তৈরি হয়েছে এবং কমলা আরেকটি তৈরি করে ফেলেছি। এবং অন্য একটি সাদা পিস যদি আমরা এখন খুঁজি, তাহলে দেখতে পাবো যে এইখানে সবুজ এটি কিন্তু এখন তৈরি হয়ে আছে, এমন মাঝে মাঝে হয়ে যাবে যে অটোমেটিক তৈরি হয়ে আছে। তো আমরা কিন্তু এখানে তিনটি
পেয়ে গেলাম। সর্বশেষ যে পিসটি রয়েছে সেটি হলো সাদা এবং লালের। তো এইখানে একটি জিনিস হলো যে এই যে মিডিল, এটা কিন্তু আমরা এইভাবে সলভ করে ফেলতে পারি। তাহলে এখানে কিন্তু আরেকটা জিনিস যে হলো যে এটা এভাবে সলভ করার ফলে কিন্তু এই যে আমাদের সবুজ কালারের যে এখানে ক্রস বা অংশটি ছিল সেটি কিন্তু সরে যাচ্ছে, এখান থেকে সরে যাচ্ছে, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। তো এখানে যখন আমাদের এই লালটা আমরা মিডিল সলভ করে ফেললাম এবং এটাকে যদি সাদার দিকে উঠিয়ে দিই এবং আবার ওই সবুজটিকে ফিরিয়ে আনি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের এই সাদার এখানে যে ক্রস সহ প্লাস তৈরি একেবারে সিএফওপি মেথডের সি, সেটি কিন্তু সম্পন্ন হয়ে গেছে। তো চেষ্টা করতে থাকুন, দ্বিতীয় পর্বে দেখা হবে এফ নিয়ে। আজকের মতো এখানেই বিদায়, হ্যাপি কিউবিং।